নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আর্টিস্ট মেন্স। আপনাদের সঙ্গে আমি অরিজিৎ। আজকে এসেছি বাঙালির একটা খুব চেনা রেসিপি নিয়ে। তো রেসিপিটা হচ্ছে ফুলকপি দিয়ে আলু দিয়ে পোস্ত। তো ফুলকপি দিয়ে আলু দিয়ে পোস্ত আর্টিস্ট মেন্সের রান্নাঘরে কিভাবে হয় সেটা কিন্তু আপনাদেরকে পুরোটা শেষ পর্যন্ত দেখতে হবে। এবং যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, ফলো করে দিন এবং লাইক করে দিন। তো রান্নাটা শুরু করে দিই। কড়াই আমার গরম হয়ে গিয়েছে, তো পরিমাণ মতন তেলটা আমি দিয়ে ফুলকপিটাকে ভেজে নেব। তো ফুলকপিটা ভাজতে গেলে এই জল থাকে, তো জলটার জন্য গায়ে খেটায়, তাই জন্য একটু দূরে দাঁড়িয়ে আছে। আস্তে আস্তে করে দিয়ে দেবো। তো ফুলকপিটা হয়ে গিয়েছে, ফুলকপিটা হয়ে গিয়েছে ভাজা। ফুলকপিটাকে তুলে রাখছি। যেরকম চেয়েছিলাম ফুলকপিটা ঠিক সেরকমই ভাজা হয়ে গিয়েছে। দিয়ে নেবো তেলটার মধ্যে। এই কাঁচা লঙ্কাগুলো বেশি ঝাল নয়, সে কারণে একটু পরিমাণে বেশি দিয়েছি। দশ মিনিট আমি ফুটিয়ে নেবো আলুটাকে। আলুটা সেদ্ধ হয়েছে, তো এবার আমি ভেজে রাখা ফুলকপি গুলো দিয়ে দেবো। পোস্তটাও ফুলকপি দিয়ে আলু পোস্ত দেখতেই পেলেন পুরো তৈরি হয়ে গিয়েছে। এটা এখনই পরিবেশন করতে পারবো। তো পুরো সেদ্ধ হয়ে গিয়েছে, ফুলকপিও সেদ্ধ হয়ে গিয়েছে, তরকারিটা বেশ গাঢ়ও হয়েছে। তো আর্টিস্টমেন্সের আজকের রেসিপি এখানেই শেষ করব। ফিরে আসবো আরও একটা অন্য দারুণ রেসিপি নিয়ে। অবশ্যই দারুণ এই কারণে, কেন কি কখনো কিছু রেসিপি এমন আমরা দেখাই যেগুলো হয়তো সচরাচর আমরা বাড়িতে রান্না করি, আবার কিছু রেসিপি এমনও দেখাই যেগুলো একদম আমরা কোনোদিনই হয়তো রান্না করিনি। তাই আজকের ভিডিও এখানেই শেষ করছি, ফিরে আসছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন, এভাবে আমাদেরকে সাপোর্ট করুন এবং আমাদের পাশে অবশ্যই অবশ্যই থাকুন। ফিরে আসছি আর্টিস্টমেন্স আরও একটা ভিডিও নিয়ে।